প্রিয় দর্শক আপনাদের সবাইকে রাতের সংবাদে স্বাগতম সংবাদের শুরুতেই জানিয়ে দিব দেশের প্রধান প্রধান সংবাদ শিরোনামগুলো কারাগার থেকে আদালতে আনা হল সাইদিকে রাষ্ট্রদ্রোহী মামলায় প্রতিক্রিয়ায় যা বললেন বাবুনগরী বঙ্গবন্ধুর ভাস্কর্য দেশের মাটিতেই হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী নিক্সন চৌধুরীর কাণ্ড চর ভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল বর্ষে চাকরি পাচ্ছেন গোপালগঞ্জের আঠান্ন ভিক্ষুক প্রিয়দর্শক নিউজের সত্যতা আমাদের ড্রিসক্রিপশনে দেওয়া থাকবে এখন যাওয়া যাক বিস্তারিত সংবাদে কারাগার থেকে আদালতে আনা হল সাইদিকে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলায় আমিত্যু কারাপ্রাপ্ত দেলোয়ার হোসেন সাইদিকে জাকাতের অর্থ আত্মসাত ও কর ফাঁকির মামলায় আজ সোমবার ঢাকার বিশেষ জজ আদালতে হাজির করা হয় পুরান ঢাকার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ আদালতে সাইদিকে সকাল সাড়ে নয়টার দিকে হাজির করা হয় এ সময় আদালতের প্রাঙ্গণ ঘিরে রাখে পুলিশ মামলা দুটি শুনানি শেষে সকাল সাড়ে দশটার দিকে তাকে আবার আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয় এদিন ঢাকার বিশেষ জজ আদালত একের বিচারক সৈয়দা হোসনে আরার আদালতে অর্থ আত্মসাত এবং বিশেষ জজ আদালত তিনের ভারপ্রাপ্ত বিচারক মোহাম্মদ নজরুল ইসলামের আদালতে কর ফাঁকির মামলায় সাক্ষ্য গ্রহণের দিন ধার্য ছিল তবে শুনানির জন্য প্রস্তুত নয় জানিয়ে সময় আবেদন করেননি আসামি পক্ষের আইনজীবীরা অর্থ আত্মসাত মামলার শুনানি শেষে আদালত সময় আবেদন মঞ্জুর করে আগামী আঠাশে ডিসেম্বর পরবর্তী দিন ধার্য করে আর আয়কর ফাঁকির মামলার সাক্ষী আদালতে উপস্থিত না হওয়ায় সময় আবেদন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক আদালত সময় আবেদন মঞ্জুর গ্রহণের জন্য ছয় জানুয়ারি পরবর্তী দিন ধার্য করেন আয়কর ফাঁকির মামলায় দেলওয়ান হোসেন সাইদি একমাত্র আসামি অর্থ আত্মসাতের মামলায় সাইদি সহ ছয়জন আসামি অপর পাঁচ আসামি হলেন ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফর হক মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মৌলানা আবুল কালাম আজাদ বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস ইসলামী সমাজ কল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশন মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মোহাম্মদ আবুল হক আসামিদের মধ্যে সাইদি কারাগারে আছেন আবুল কালাম আজাদ এবং আব্দুল হক পালাতক রয়েছেন অপর তিনজন আসামি জামিনে রয়েছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী রফিক উদ্দিন বলেন এ মামলায় আজ সকাল সাড়ে নয়টার দিকে কারাগার থেকে দিলোয়ার হোসেন সাইদির আদালতে হাজির করা হয় তার পক্ষে শুনানি করেন তার আইনজীবী মামলা দুটি শুনানি শেষে সকাল সাড়ে দশটার দিকে তাকে আবার আদালত থেকে কারাগারে নিয়ে যাওয়া হয় দেলোয়ার হোসেন সাইদির বিরুদ্ধে কর ফাঁকির মামলায় গ্রহণ শুনানি পিছিয়ে আগামী ছয় জানুয়ারির মামলার পরবর্তী গ্রহণের দিন ঠিক করেছেন আদালত অপরদিকে জাকাতের অর্থ আত্মসাতের মামলায় সাইদিসহ ছয়জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আঠাশে ডিসেম্বর ধার্য করেছেন আদালত ঢাকার বিশেষ জজ আদালত একের বেঞ্চ সহকারী রবিউল ইসলাম জানান পক্ষ থেকে এই মামলার অভিযোগ গঠনের শুনানির জন্য আদালতের কাছে সময় চেয়ে আবেদন করা হয় রাষ্ট্রপক্ষ থেকে আসামি পক্ষের আবেদনের বিরোধিতা করে বক্তব্য উপস্থাপন করা হয় শুনানি শেষে আদালত অভিযোগ গঠনের শুনানির দিন ঠিক করেন ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে দু দশ সালে উনতিরিশে জুন সাইদি গ্রেপ্তার হন পরে দুই আগস্ট মানবতাবিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয় এ মামলায় দু সালের সতেরোই ফেব্রুয়ারি দেলোয়ার হোসেন সাইদিকে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেন আপিল বিভাগ রাষ্ট্রদ্রোহ মামলার প্রতিক্রিয়ায় যা বললেন বাবুনগরের জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে মামলা নিয়ে বিচলিত নন হেফাজতে ইসলামের আমির আল্লামা জোনাইদ বাবুনগরী এটিকে সৌভাগ্য ও নাজাতের ওসিলা বলে মন্তব্য করেছেন তিনি সোমবার দুপুরে বাবুনগরীর একান্ত সহকারী এনামুল হাসান ফারুকি এক ফেসবুক পোস্টে এমনটি দাবি করেছেন এনামুল হাসানের ওই পোস্টে লেখা হয় কিছুক্ষণ আগে আমার প্রাণপ্রিয় সাহেক ও মুর্শিদ কায়েদি আজম শাইখুল হাদিসে আল্লামা জোনাইদ বাবুনগরীকে যখন বললাম ভাস্কর্য ইস্যুতে আপনাকে সহ আল্লামা মামুনুল হক ও আল্লামা ফয়জুল করিম সাহেবের বিরুদ্ধে মামলা হয়েছে হুজুর হেসে বললেন কোরআন হাদিসের বাণী পৌঁছে দিতে গিয়ে ভাস্কর্যের বিরুদ্ধে বক্তব্য দেওয়ায় আমাদের নামে মামলা হয়েছে এটাই নাজাতের ওসিলা হবে আর এটাই আমাদের সৌভাগ্য প্রসঙ্গত জাতির জনকের ভাস্কর্যের বিরোধিতা করে বক্তব্য দেওয়ায় রাষ্ট্রদ্রোহের অভিযোগে করা দুটি মামলা আমলে নিয়েছেন আদালত মামলা দুটি আগামী সাতে জানুয়ারির মধ্যে তদন্ত করে প্রতিবেদন জমা দিতে পুলিশ বড় অফ ইনভেস্টিগেশনকে নির্দেশ দেওয়া হয়েছে সোমবার দুপুরে ঢাকার মুখ্য মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালত এ আদেশ দেন এর মধ্যে একটি মামলার আর্জিতে হেফাজতে ইসলামের আমির জোনাইথ বাবুনগরী খেলাফত মজলিসের ভারপ্রাপ্ত মহাসচিব মামুনুল হক এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবী আমির সৈয়দ ফয়জুল করিমকে আসামি করা হয়েছে অন্য মামলায় আসামি করা হয়েছে হেফাজতের যুগ্ম মহাসচিব মামুনুল হককে মুক্তিযুদ্ধ মঞ্চের সভাপতি আমিনুল ইসলাম বুলবুল সোমবার সকালে ঢাকার মহানগর হাকিম সত্যব্রত শিকদারের আদালতে প্রথম মামলাটি করেন একই আদালতে দ্বিতীয় আবেদনটি করেন বঙ্গবন্ধু ফাউন্ডেশনের নির্বাহী সভাপতি অ্যাডভোকেট মশিউর মালেক বঙ্গবন্ধুর ভাস্কর্য এদেশের মাটিতেই হবে বললেন স্বাস্থ্যমন্ত্রী স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক বলেছেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের জন্য বছরের পর বছর জেল খেটেছেন তিনি দেশকে স্বাধীন করতে পেরেছেন বেলুচিস্তান বা কাশ্মীর এখনও স্বাধীনতা পায়নি বঙ্গবন্ধু এ দেশকে স্বাধীন করেছিলেন বলেই আমরা স্বাধীন দেশের নাগরিক কাজেই বঙ্গবন্ধুর সম্মানে দেশে যে ভাস্কর্য হবে তা নির্মাণে কেউ বাধা দিতে আসবে না বঙ্গবন্ধুর ভাস্কর্য এ দেশের মাটিতেই হবে পরিবার পরিকল্পনা সেবা ও প্রচার সপ্তাহ দু হাজার বিশ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন রোববার মিরপুরের লালকুঠি হাসপাতালে পরিবার পরিকল্পনা অধিদপ্তর এ সভার আয়োজন করে পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান অন্যান্য বছর ব্যাপক পরিসরে পরিবার পরিকল্পনা সপ্তাহ পালন করা হয়েছে তবে এবছর বছর কোভিডের কারণে কিছুটা সীমিত পরিসরে পালন করা হচ্ছে কোভিডের কারণে মানুষের সেবার কোনো ঘাটতি হতে দেওয়া হয়নি দেশের চোদ্দ হাজার কমিউনিটি ক্লিনিক সর্বক্ষণিক খোলা রয়েছে টিকাদান কর্মসূচি চলমান রয়েছে ভ্যাকসিন আনার কাজও এগিয়ে যাচ্ছে অ্যান্টিজেন টেস্ট প্রসঙ্গে স্বাস্থ্যমন্ত্রী জানান রোববারই অনলাইন জুমের মাধ্যমে অংশ নিয়ে দেশের দশ জেলায় একযোগে অ্যান্টিজেন টেস্ট প্রক্রিয়া শুরু হয়েছে এ টেস্টের মাধ্যমে মাত্র পনেরো থেকে তিরিশ মিনিটেই রিপোর্ট পাওয়া যাবে এর ফলে দেশে কোভিড পরীক্ষার আরেকটি নতুন ধাপ সংযোজিত হয়েছে মানুষ এখন সচেতন হলে কোভিডের দ্বিতীয় ঢেউ সামলানো সহজ হবে নিক্সন চৌধুরীর কাণ্ড চর ভদ্রাসনের উপজেলা নির্বাচন বাতিল এমপি নিক্সন চৌধুরীর কাণ্ডে আলোচিত ফরিদপুরের সেই চরভদ্রাসন উপজেলা পরিষদের চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হয়েছে গত দশে আগস্ট অনুষ্ঠিত ওই নির্বাচন এমপি নিক্সন চৌধুরীর কারণে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল রোববার অনিয়মের অভিযোগ তদন্ত করে ওই উপজেলা নির্বাচন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন ওই সময় নারী ইউএনওর সঙ্গে এমপি নিক্সনের দুর্ব্যবহারের মোবাইল কলের অডিও ফেসবুকে ভাইরাল হয় এছাড়া নিক্সন চৌধুরীর বিরুদ্ধে অভিযোগ ছিল তিনি প্রকাশ্যে জনসভায় ম্যাজিস্ট্রেটদের হাত পা ভেঙে দেওয়ার হুমকি দিয়েছেন সে নির্বাচনে ফরিদপুর চার আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী ওরফে নিক্সন চৌধুরী চেয়ারম্যান প্রার্থী কাউসারের পক্ষে প্রভাব খাটান বলে অভিযোগ ওঠে নির্বাচনে ওই প্রার্থী বিজয়ী হন স্থানীয় প্রশাসনকে হুমকি ধামকি দেওয়ার অভিযোগও ওঠে এই সংসদের বিরুদ্ধে যা প্রশাসনের অসন্তোষের জন্ম দেয় এরপর নির্বাচনী বিধি লঙ্ঘন দায়িত্বরত কর্মকর্তাকে গালি ও হুমকি দেওয়ার অভিযোগে নিক্সনের বিরুদ্ধে মামলা করে নির্বাচন কমিশন ইসির উপসচিব মোহাম্মদ আতিয়ার রহমান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয় অনিয়ম তদন্তে তিন সদস্যের একটি তদন্ত গঠন করা হয়েছিল কমিটি তদন্ত শেষে ইসির কাছে প্রতিবেদন জমা দেয় অনিয়ম হওয়ার বিষয়টি প্রমাণিত হওয়ায় উপজেলা নির্বাচন বিধিমালা অনুযায়ী চর ভদ্রাসন উপজেলা চেয়ারম্যান পদের উপনির্বাচন বাতিল করা হল বর্ষে চাকরি পাচ্ছেন গোপালগঞ্জের আঠান্ন ভিক্ষুক মুজিব বর্ষে গোপালগঞ্জের কুটালিপাড়ায় প্যাকেজিং ফ্যাক্টরিতে আঠান্ন ভিক্ষুক চাকরি পাচ্ছেন রোববার থেকে কুটালিপাড়া উপজেলার কুলশা ইউনিয়নের চরখালি গ্রামে প্যাকেজিং ফ্যাক্টরি নির্মাণ কাজ শুরু হয়েছে সরকারি অর্থায়নে উপজেলা প্রশাসনের উদ্যোগে ডিসেম্বরের মধ্যেই শেষ হবে এ ফ্যাক্টরির কাজ নতুন বছরের প্রথম দিনই উৎপাদনে যাবে ফ্যাক্টরি ওই দিন থেকেই ভিক্ষুকরা কাজ শুরু করবেন ভিক্ষুকদের হাত কর্মীর হাতে পরিণত হবে ফলে সমাজে সুবিধাবঞ্চিত এসব মানুষকে উন্নয়নের মূলধারায় সামিল করে দেশ একদিন এগিয়ে যাবে সমৃদ্ধির পথে কোটালিপাড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আইনুল হোসেন শেখ বলেন কুশলা ইউনিয়নের চরখালী গ্রামের আঠান্ন নারী পুরুষ জন্ম জন্মান্তরে ভিক্ষাবৃত্তি পেশায় জড়িত বিভিন্ন সময় এ পেশা থেকে উত্তরণের উদ্যোগ নেওয়া হয় কিন্তু কখনোই তাদের এ পেশা থেকে নিবৃত্তি করা যায়নি তিনি বলেন এসব ভিক্ষুকদের কর্মসংস্থানের জন্য সরকারি অর্থায়নে উপজেলা প্রশাসন কুশলা ইউনিয়নে একটি প্যাকেজিং ফ্যাক্টরি নির্মাণ শুরু করেছে এই উদ্যোগে ভিক্ষুকদের সম্পৃক্ত করার লক্ষ্যে দুই ডিসেম্বর চরখালী গ্রামে মত বিনিময় সভা হয় এলাকাবাসী এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে সবার আহ্বানে সাড়া দিয়ে ভিক্ষুকরা আশ্বস্ত হয়েছেন তারা ভিক্ষাবৃত্তি ছেড়ে দিয়ে প্যাকেজিং ফ্যাক্টরিতে চাকরি করতে রাজি হয়েছেন প্রিয় দর্শক নিত্যা নতুন সব নিউজ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ